হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও স্টুডিও চ্যানেল পক্ষ থেকে আমরা একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি হট জব সার্কুলার নিয়ে, যেটা দেখতে পাচ্ছেন ন্যাসকোর একটা জব সার্কুলার, খুবই হাই প্রোফাইল একটা জব সার্কুলার, ঠিক আছে। এবং এটা ইঞ্জিনিয়ারদের জন্য খুবই সুইটেবল একটি জব সার্কুলার। আর এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসার্কুলার হয়েছে, অলরেডি সার্কুলার হয়েছিল, রিসার্কুলার হিসেবে এটা আবার পাবলিশ পেয়েছে। এখানে কি কি পদের জন্য আসলে জব সার্কুলারটি হবে, আচ্ছা আমি দেখে নিই যে এই নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, এটা আসলে রাজশাহী বা উত্তরবঙ্গের একটা বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি, যেটাকে বলা হচ্ছে ন্যাসকোর মতন, এটা একটা নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি ন্যাসকো, ঠিক আছে। ন্যাসকোর মতনই খুবই ডিমান্ডেবল জব। এইখানে যেটা দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে, 12টি পদ রয়েছে। এখানে আপনাকে গ্র্যাজুয়েশনের নিচেতে অ্যাপ্লাই করা যাবে না, গ্র্যাজুয়েশনে যারা IEEE ইটি সিএসসি এরা আসে, যা তাদের জন্য আসলে এটা জব সার্কুলার তাদের জন্য। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, 2টি পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর অ্যাডমিন, এখানে আপনাকে এমবিএ এইচআরএমএ ম্যানেজমেন্টের উপরে ডিগ্রি থাকতে হবে, 2টি পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যাকাউন্টস, এখানে আপনাকে ডিগ্রি অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এমবিএ থাকতে হবে, 3টি পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি ইনফরমেশন টেকনোলজি, এটা হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে সিএসসি আইটি ইসিইটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশনে আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে অ্যাটলিস্ট, এখানে 10টি পদ রয়েছে। আর এই যে এই পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত এই পদগুলোর জন্য আপনার পে স্কেল খুবই হাই রেটের, গ্রেড 7, গভর্নমেন্টের যে স্যালারি পে স্কেল সেটার গ্রেড 7, যেটার বেসিক হচ্ছে 51,000 টাকা প্লাস। এরপরে দেখতে পাচ্ছি যে সাবস্টার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাটলিস্ট ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 14টা পদ রয়েছে, এখানে ডিপ্লোমা পোস্টের জন্য এগুলি আর কি। হ্যাঁ, সাবস্টার ইঞ্জিনিয়ার সিভিল, এখানে ডিপ্লোমা পোস্টের জন্য। জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি কাস্টমার সার্ভিস স্মল মার্কেটিং ম্যাটারিং, এখানে আপনার ডিপ্লোমা, এখানে 26 পদ রয়েছে। এছাড়াও আপনার জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেসিটি জুনিয়ার কাস্টমার সার্ভিস, এখানে 20টি পদ রয়েছে, ঠিক আছে। এই দুটো মিলে আসলে ভালোই পদ সংখ্যা, যাদের আসলে অ্যাটলিস্ট ডিপ্লোমা আছে তারা অ্যাপ্লাই করতে পারছেন। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যাকাউন্টস, এখানে আপনাকে ব্যাচেলর ডিগ্রি আপনাকে হতে হবে, ব্যাচেলর ডিগ্রি। এটার বেতন স্কেল আপনার গ্রেড স্কেল 8 ধরা হচ্ছে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে আপনার এই স্যালারির বাইরেও আপনি হাউস রেন্ট, ফেস্টাল মাস, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, ইনক্যাশমেন্ট অফ লিভ পিরিয়ড, এই সমস্ত কিছু পেয়ে যাবেন অ্যাজ পার কোম্পানি পলিসি। এছাড়াও আপনি এখানে বলা হচ্ছে এজ লিমিট কিন্তু 30 রয়েছে, এক্সপিরিয়েন্স যারা তাদের ক্ষেত্রে হয়তো বা 25-32 পর্যন্ত গ্র্যান্টেড হবে। ক্যান্ডিডেটের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনি আউট অফ 5 গ্রেড স্কেল, যেটা এসএসসি ইন্টারমিডিয়েট, আপনাকে 3 পয়েন্ট থাকতে হবে, এবং আপনি ইন্টার গ্রাজুয়েশন লেভেলে আপনাকে আউট অফ 4-এ অ্যাটলিস্ট আপনাকে 2.5 থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, এরপরে আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি যদি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করেন, সেটা অবশ্যই কোম্পানির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিউরের জন্য বলা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বলা আছে, এক ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট, মাল্টিপুল পোস্টে অ্যাপ্লাই না করাটাই উচিত, এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রসিডিউর বলা হচ্ছে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা অনলাইনে এই যে career.nasco.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আগামী 21 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে। অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আর এক্ষেত্রে যেটা বলা হচ্ছে 1 থেকে 5 সিরিয়াল পর্যন্ত আপনাকে 1500 টাকা, এবং সিরিয়াল 6 থেকে 10 পর্যন্ত 1000 টাকা, এটা আপনাকে পে করতে হবে। হ্যাঁ, পে করার জন্য আপনার এই ক্যারিয়ারে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাকে পে করার ইনস্ট্রাকশন ওখানে বলে দেওয়া হবে, যেটা এই জব সার্কুলার ইনস্ট্রাকশনটা নাই। তো এটি ছিল আপনাদের জন্য আপনার একটা হট জব সার্কুলার ইঞ্জিনিয়ারদের জন্য, আশা করছি উপকার আসবে আপনাদের। সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, আশা করছি। সাক্ষাতের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।